রুম কাল তোমাদের দেখানো হয় যে আজকে ডে টু আমাদের দার্জিলিং এ, এখানের ক্যাপিটালের এই ভিউটা। ক্যাপিটাল মানে কি, আমরা কোনো হোটেল পাইনি, সাংঘাট থেকে শুরু করে সব ট্রাই করেছি, কোথাও কোনো হোটেল ছিল না। এখন দার্জিলিং এ হোটেল পেতে গেলে মনে মনে হয় 2 মাস আগের থেকে বুক করলে যদি মানে এই সামারে আসতে হয় তো মে জুন মাসটা, তাছাড়া পাওয়া খুব মুশকিল। কিন্তু ক্যাপিটালটা ভালো, খারাপ না, আমরা যেগুলো থাকি সেগুলো পাইনি। তো আমরা দুজন গেছি মহাকাল মন্দির, আমাদের আজকে ডে টু। আমরা বেরোচ্ছি এখন, গিয়ে বসবো, তারপরে ওরা মন্দির থেকে আসবে, দেখো ভালো লাগবে। এখন একটু ভিড়টা কম থাকে, দোকানগুলো তো ফাঁকা থাকে, কিন্তু বিকেল বেলায় এদিকে সব ফুটের চারপাশে না শল অনেক রকমের জিনিস, তারপরে কি ফুড স্টলগুলো বসাতে এই যে এই দিকটাতে মানে দুটো দিকে বসাতে না মাঝখানটা একদম স্পেস কম হয়ে যায়, রাস্তার বিকেল দিকে খুব ক্রাউড থাকে। এটা আমি কয়েক বছরই দেখছি, এত ক্রাউড আগে কখনো ছিল না, 9টা 10টার সময় খালি হয়ে যেত, এখন তো জাস্ট 11টা সাড়ে 11টাতেও লোক থাকে, ভালো, সেটা খারাপ কিছু না। ঠান্ডা কিন্তু খুব বেশি নেই, কালকের মধ্যে ওয়েদার হালকা রোদ উঠেছে, বসবি চল একটু আগে। কেন কিছু প্রোগ্রামের নিশ্চয়ই রেডি হচ্ছে সব। আমরা কালকে টিটোরিয়ায় ডিনার, মানে আমরা ওখানে পিজা স্যান্ডউইচ এসবই খেয়েছি, স্যান্ডউইচটা মানে মাইন্ড ব্লোয়িং করে, অসাধারণ করে। আর ডিনারিজে আমরা যাই, তো দেখি এখন কোথাও গিয়ে ব্রেকফাস্ট করবো ওরা মন্দির থেকে এলে। ডান্সের প্রোগ্রাম হবে যেটা বলছিলাম, কি সুন্দর সেজেছে না, ছবি তুলছে দাঁড়িয়ে, আর এরা এমনি দেখতে খুব মিষ্টি হয়, সুন্দর লাগছে। তো অনেক রকম ড্রেস পরে সব দেখছি এখানে ঘোরাঘুরি করছে, কি প্রোগ্রাম বলতে পারবো না, বাট ভালো মনে হচ্ছে তো হবে। রোদ উঠেছে হালকা হালকা, কিন্তু হালকা একটু গরমই লাগছে বলা যায়। টেস্টি টেস্টি আলুর দম অনেকক্ষণ অর্ডার করার পর এলো, ভাল লাগে এখানে, খুব ভালো করে, সেটা ভাবছি ট্রাই করবো। আমাদের এগুলো একসঙ্গে অর্ডার হয়েছে, এই যে এগুলো সব আমরা ট্রাই করবো, একটু নিজেরা বানায় ভীষণই ফ্রেশ এখানে সব, যেগুলো কুকিজ বাইরে পাওয়া যায় বেকারিটা। আর ভিড় দেখো সবসময় এখানে ভিড় থাকে। অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমি একটু ভিজলে পরে নিচ্ছি, আপনি নিন, এই যে সব চা খাচ্ছে এখানে বসে। আমাদের কুকিজ সব খাওয়া হয়ে গেছে, আমি কি খাচ্ছিস কোল্ড ড্রিঙ্ক দাদা একটু ভিজো, গিরেন্সে ভিড় একদম সবসময়কার মতো, একটু কিছু করা হোক ওটা। দার্জিলিং আসলে
छेचेलीमा मारुमा लेख हुँदै हामी घर आइपुगे हुई भनेर भन्दै भालेलाई यसरी जनाउँदै भालेलाई फेरि हामी आइपुगे हुई भन्दै टिटोरिया हमारा टिफिन अनेक किछु खावा हलो आज के मैंने खबर का खूब ही भलो प्रोग्राम ए चलते और मैं भीड़ नहीं किछु बोलार नहीं इस समय दार्जिलिंग आसार आगे मैं भावते हबे यदि क्यों बुकिंग ना करे आसे ताहले तो मैंने कोनो भावे मैंने होटल रेस्टुरेंटे खाबार जोन्नो लाइन दीते होच्छे सांघातिक भीड़ सांघातिक देखो मैंने खाली जायगा देखा जाच्छे ना शुधु माथा देखा जाच्छे ओवर क्राउडेड मैं एखन आरो बेशी होयेछे छुट्टीटा पड़ेछे बोले अबवियसलि आगे एले हयतो एतटा भीड़ हतो ना प्रचंड भीड़